হ্যাঁ, দেখো পরিবারের সদস্যদের থেকে স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে, এবং ইতিমধ্যেই সিবিআই অফিসিয়ালসরা যিনি মৃত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোকের সাথে কথা বলছেন। মূলত কি অভিযোগ ছিল তাদের এবং যে মারা গিয়েছেন তার বাবা বিজেপি করতেন, এরকম একটা জিনিস শোনা যাচ্ছিল। ফলত গোটা বিষয়গুলো সিবিআই এর তরফ থেকে স্থানীয় থানার থেকে ইনপুট নেওয়া এবং তার পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে কথা বলা, এগুলোই সিবিআই অফিসিয়ালসরা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে সংগ্রামপুরে রয়েছি, বলরামপুর জায়গাটার নাম, এবং এখানেই কিন্তু ওই ব্যক্তির বাড়ি। এই মুহূর্তে সামনে সিবিআই এর বেশ কয়েকটা গাড়ি এবং তাদের যারা আধিকারিক তারা এসেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত শুরু করছে ভোট পরবর্তী হিংসার, এবং সেই তদন্তে নেমে এখন দক্ষিণ চব্বিশ পরগনার বলরামপুর, সংগ্রামপুরের বলরামপুর, সেখানে সিবিআই আধিকারিকরা এসেছেন স্টেটমেন্ট রেকর্ড এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা, ঘটনার দিন কি হয়েছিল সেটা জানা, এগুলো কিন্তু সিবিআই অফিসিয়ালসরা আপাতত করছেন। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, গ্রামবাসীরা রয়েছেন এবং ভেতরে সিবিআই এর আধিকারিকরা রয়েছেন। আমরা যেখানে রয়েছি এখান থেকে মিনিট খানেক দূরে মৃত ব্যক্তির বাড়ি। ভোট পরবর্তী হিংসায় এই জায়গায় নানা উত্তেজনা ছড়িয়েছিল এবং তাতেই গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। এই মুহূর্তে সিবিআই এর টিম তার বাড়িতে এসেছেন, স্থানীয় থানা তাদের যারা আধিকারিক তাদেরকে আমরা দেখতে পেলাম, তারা অ্যাসিস্ট্যান্স করছেন সিবিআই আধিকারিকদের, এবং এই মুহূর্তে স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া চলছে। ধন্যবাদ ময়ূক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।